সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ইকরা বাংলার নিয়মিত আয়োজন ল এন অর্ডারে স্টুডিওতে রয়েছি আমি ইউসুফ রেজা আমার সঙ্গে আছেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব আপনাদের অতি পরিচিত মুখ লভেলি সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার ব্যারিস্টার মনুর ইসলাম মঞ্জু ব্যারিস্টার মনির ইসলাম মঞ্জু আপনাকে ল এন অর্ডারে স্বাগতম আপনি কেমন আছেন ধন্যবাদ আপনাকে এবং স্বাগত আমি ভালো আছি এবং শ্রোতাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ব্যারিস্টার মন ইসলাম মঞ্জু ভাই আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক প্রোগ্রামটি আপনারা একযোগে দেখছেন স্কাই সেভেন সেভেন এইট ইকরা বাংলা ইউটিউব চ্যানেল ফেসবুক লাইভে আপনাদের যে কোনো আইনি জিজ্ঞাসা সরাসরি স্টুডিওতে ফোন করে ফোন নম্বর জিরো টু জিরো সেভেন জিরো নাইন সিক্স জিরো ফোর জিরো ফাইভ অথবা ইকরা বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে আপনারা যে কোনো প্রশ্ন রাখতে পারেন আমরা চেষ্টা করবো আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক আপনারা আজকে আমাদের সম্মানিত অতিথি যেসব প্রশ্নের উত্তর দিয়ে থাকবেন আপনাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দিয়ে থাকবেন কোনো ডকুমেন্ট দেখার সুযোগ থাকবে না আপনার পরামর্শকে প্রাথমিক পরামর্শ হিসেবে ধরে নিয়ে আপনাদের যদি কোনো বিস্তারিত কিছু জানতে হয় অথবা অ্যাপ্লিকেশান করতে হয় অবশ্যই একজন আইনজীবীর পরামর্শে করে থাকবেন আমাদের আজকের সম্মানিত অতিথি আলোচনার বিষয়বস্তু হিসেবে উনি সম্মত হয়েছেন আলোচনা করার জন্যে খুবই সম্প্রতি সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা অ্যাসআলাম স্পিকারদের রুয়ান্ডা ইস্যু রুয়ান্ডা বিল আমরা শুনতে পাচ্ছি যে বা আমরা জেনেছি গভর্নমেন্ট অলরেডি তার মানে পার্লামেন্ট ভেঙে দিয়েছে আমরা এটাও জানি যে হাউস অফ কমন্সে বিলটা পাশ হয়েছে এবং সেটা অবশ্যই যাবে মানে হাউস অফ লর্ডসে তো এই ক্ষেত্রে পার্লামেন্ট যদি ভেঙে থাকে এবং ফোর্থ জুলাইয়ের নির্বাচনে কে আসবে ক্ষমতায় আমরা এখনও জানি না বা সরকারের পট পরিবর্তন হতে পারে সেই বিষয়গুলোকে সামনে রেখে রুয়ান্ডা বিলটার ভবিষ্যৎ কী এবং যারা কারা কারা রুয়ান্ডা বিলে আসল এটা কি পাশ হবে কি না বা হলেও এটা কতটুকু কার্যকরী হবে এই বিষয়টা আমাদের সম্মানিত অতিথি কথা বলবেন সেকেন্ড ইস্যুটা হচ্ছে বাংলাদেশে যারা এসআলম সিকার যারা রুয়ান্ডা ইস্যুতে পড়বে না নর্মালি যারা যাদের রিফিউজ হয়ে থাকবে বা তারা ফেল অ্যাসাইলাম হয়ে থাকবে সেই ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কি তারা কি বা কীভাবে সেটা থেকে ওভারকাম করতে পারে এ বিষয়ে আলোচনা করবেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সেলফ স্পন্সরশিপ যেটা আজকে আমাদের সোসাইটিতে আমাদের কমিউনিটিতে খুব শোরগোল চলছে যে সেলফ স্পন্সরশিপ যাওয়াটা কতটা ইজি বা অনেকে এটা নিয়ে ভাবছেন এটা যেতে হলে কি কি প্রসিজিয়ার ফলো করতে হবে বা কারা কারা যেতে পারবে এটা নিয়েও আমাদের সম্মানিত অতিথি আলোচনা করবেন আর একটা সর্বশেষ যেটা নিয়ে গ্লোবাল ট্যালেন্ট আমরা জানি গ্লোবাল ট্যালেন্টে তিন বছরের স্যাটেলমেন্ট হওয়ার একটা সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে সুযোগ স্যাটেলমেন্টে যাওয়ার কি কি সিস্টেম বা কী কীভাবে করতে হবে তাদের ফ্যামিলি মেম্বাররা স্যাটেলমেন্টের অংশ হতে পারে কিনা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবেন আমাদের সবগুলো আলোচনায় সবগুলো পয়েন্টই কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ আশা করি আজকে যারা প্রোগ্রামটা দেখবেন উপকৃত হবেন আমি আর দেরি করবো না আমার সম্মানিত অতিথির কাছে চলে যাচ্ছি মঞ্জুভাই প্রথমে আমরা যে প্রথম ইস্যু রুয়ান্ডা বিল আপনি যেটা বলছিলেন যে রুয়ান্ডা বিল গভর্নমেন্ট যদি চেঞ্জ হয় এটার কি হতে পারে বা এটা কোন পর্যায়ে রয়েছে এটা যদি একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ আপনাকে রুয়ান্ডা বিলটা কিন্তু প্রাইমারিলি হাউজ অফ কমন্সে পাশ হয়েছিল তো পাশ হওয়ার পরে হাউস অফ লর্ডস ঘুরে আবার পূর্ণাঙ্গ আইন একারে এটা প্রকাশিত হতে যে সময়টুকু দরকার এই সময়টুকু এখন আর পার্লামেন্টের হাতে নেই কারণ বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সোনাক নির্বাচন ঘোষণা করেছে জেনারেল ইলেকশন যেটা হতে যাচ্ছে আগামী জুলাই মাসের চার তারিখ ফোর্থ অফ জুলাই সুতরাং এই মুহূর্তে এটি হ্যাঙ্গিং অবস্থায় আছে কিন্তু অবস্থায় থাকার পরে যে দুইটি রাজনৈতিক দল ঘুরে ফিরে দেশের ক্ষমতায় আসে হয় কনজারভেটিভ পার্টি নাহলে লেবার পার্টি তো লেবার পার্টি অলরেডি ঘোষণা দিয়েছে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা কিন্তু এই রুয়ান্ডা বিলটাকে এক্সিকিউট করবে না অর্থাৎ তারা রুয়ান্ডার পথে হাঁটবে না তারা ইমিগ্রেশনের জন্য ভিন্ন পথে ইমিগ্রেশন থেকে তাদের রাজনৈতিক মানে নির্বাচনী এজেন্ডা না নির্বাচনী এজেন্ডা না নির্বাচনী এজেন্ডা তো আসলে নির্বাচন তো হঠাৎ করে ঘোষণা করছে যার জন্য নির্বাচনী এজেন্ডা এখনো ঘোষণা হয় নাই মেনুফেস্টো না কিন্তু লেবার পার্টির স্পেসিফিক ঘোষণা আছে যে রুয়ান্ডা বিলকে তারা সমর্থন করে না এখন আমরা তো জানি না ভোট দিবে মানুষ মানুষ ভোট দেওয়ার পরে কোন পার্টি ক্ষমতায় আসবে সেটা মানুষের হাতে এখন যেহেতু আমরা এটা পলিটিক্যাল শো না আমরা ওই পলিটিক্যাল বিষয় নিয়ে কথাও বলবো না বলতে চাইও না এখানে অন্য পার্টি দুইটা পার্টির প্রতিনিধি নেই তো সেই জন্য বলছি যে যেই দল ক্ষমতায় আসে যদি কনজারভেটিভ ক্ষমতায় আসে তাহলে তারা তো রুয়ান্ডা বিল নিয়ে সামনের দিকে যাবেই আর যদি কনজারভেটিভ পার্টি ক্ষমতায় না আসে সেই ক্ষেত্রে কিন্তু রুয়ান্ডা বিল কিন্তু এখানে ডেট কারণ কাউন্টার পার্ট যারা পলিটিক্যাল অপোনেন্ট আছে তারা কিন্তু রুয়ান্ডা বিল হবে না সুতরাং এই মুহূর্তে রুয়ান্ডা বিলের ভবিষ্যৎ নির্ভর করছে যে কারা জুলাইতে নির্বাচনে আসে তাদের উপরে রুয়ান্ডা বিল নির্ভর করছে এটা হলো একদম সলিড এটাই অবস্থা বর্তমান অবস্থাটা আপনাকে বললাম কারণ যেহেতু নির্বাচন হবে বলা মুশকিল কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় পরাজিত হবে এটা ডিপেন্ড করতেছে ভাবে নির্বাচিত হয়ে একটা নতুন সরকার আসার উপরে যেহেতু আগের যে গভর্নমেন্ট এখন যে ইনকামবেন্ট গভর্নমেন্ট যারা আছে তারা যদি ক্ষমতায় ফিরে আসে তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে এটা নিয়ে প্রসিড হবে আর যদি অপোজিশন যারা এখন আছে লেবার পার্টি তারা যদি ক্ষমতায় আসে তাইলে তারা এটাকে এক্সিকিউট করবে না এটাগুলো একটা কিন্তু বিষয়টা অন্য জায়গায় দেখতে হবে অন্য জায়গায় হচ্ছে বাংলাদেশের যে হাজার হাজার এসাইলাম শিকারি দেশে এসাইলাম শিক করেছে তাদের নব্বই থেকে পাঁচানব্বই শতাংশ রিফিউজড মাত্র পাঁচ শতাংশ থেকে দশ শতাংশ মানুষের অ্যাসাইলাম হয়েছে বা হচ্ছে আর যে পাঁচানব্বই পার্সেন্ট এসআইলাম যারা রিফিউজ হচ্ছে ওই রিফিউজ হওয়াদেরকে নিয়ে গভর্নমেন্ট কিন্তু একটা চুক্তি করেছে বাংলাদেশের সাথে চুক্তি বলতে বাংলাদেশের সাথে আগে ছিল ছিল যে যে কিন্তু এখন বাংলাদেশকে তারা যদি থেকে থাকে তাহলে নতুন করে চুক্তি বাংলাদেশের সাথে আগে যেটা ছিল আগে বাংলাদেশ কারো কাছে যেমন একটা লোক দাবি করলো যে সে বাংলাদেশের নাগরিক এই কথা বলে সে এস করেছে ইন্টারভিউ দিয়েছে বাংলায় কথা বলেছে কিন্তু তারপরও বাংলাদেশ কমিশন যেটা করতো তারা একটা ভেরিফিকেশান টু পোল্ডেড ভেরিফিকেশান করতো একটা ভেরিফিকেশান করতো বাংলাদেশে আরেকটা ভেরিফিকেশান করতো ইউকেতে এই দুইটা ভেরিফিকেশান করে নিশ্চিত হওয়ার পরে ছয় সাত মাস পরে তাদের জন্য হয় পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করত। কিন্তু রিসেন্টলি যে বিলটা মানে যে সমঝোতাটা ইউনাইটেড কিংডমের সাথে হয়েছে তারা বলছে যারা কোনো বাংলাদেশে পাসপোর্ট নিয়ে ইউকেতে ঢুকেছে এবং বাংলাদেশ হিসেবে সাইলাম ক্লেম করেছে তারা যখন ফেলিউর হবে তাদেরকে আর ওই ইনভেস্টিগেশনের জন্য যে সময়টা এই সময়টাকে আপনারা নিতে পারবেন না এখন বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ এখন ইজি হয়ে গেল বাংলাদেশের জন্য যেটা সমস্যা বাংলাদেশের সমস্যাটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টকে এরকম অপশন দেওয়া হয়েছে যে তোমরা যদি এই রকম একটা এগ্রিমেন্টটা না আসো তাইলে আমরা বাংলাদেশ থেকে যে ওয়ার্ক পারমিটে যেসব লোককে নিয়ে আসি আমরা টিআর ফোরে যে স্টুডেন্টকে নিয়ে আসি আমরা যে নিয়ে টুতে আমরা তাদের ক্ষেত্রে বাংলাদেশকে দেব। এটা একটা হয়েছে এবং বাংলাদেশের মতো রাষ্ট্র এইরকম বিষয়ে ব্রিটেনের সাথে ওই রকম বার্গেনিং পজিশনে নাই যেখানে আমাদের হাজার হাজার লোক প্রতি বছর স্টুডেন্ট হিসেবে বা টিআর স্পন্সারশিপে আসে এখন যদি ডিলিস্টেড করে দেয় যারা সাইলাম করে ফেলিউর হয়ে অবৈধ হয়ে গেছে অবৈধ যারা এখানে অবৈধভাবে আছে তাদেরকে সেভ করবে গভর্নমেন্ট নাকি যাদেরকে নতুন নতুন করে এই দেশে আসার সুযোগ দিচ্ছে বৈধ পথে তাদেরকে সুযোগ দেবে এটা বাংলাদেশ সরকারের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেছিল। তখন সরকার চিন্তাভাবনা করে দেখছে যে এটা সুবিধা হয় যেটা ভালো হয় আলটিমেটলি তো বাংলাদেশি যারা করছে। মেজরিটি তারা কোনো না কোনো ক্যাটাগরিতে আসে আর এসে এখানে যে চ্যালেঞ্জের সম্মুখীন হয় আমরা যেটা দেখতে পাই যেমন স্টুডেন্টও যারা আসছে তারা এখানে সেটেলমেন্টে যদি যেতে চায় তাদের দশ বছরের একটা রুল আছে তাদেরকে অন্যান্য ক্যাটাগরিতে সুইচ করে তারপরে দশ বছর পার করার পরে সেটেলমেন্টের অপশন আসে তেমনিভাবে আপনার স্কিল ওয়ার্কার যারা আসে তাদেরও ফাইভ ইয়ার্স সময় তাদেরকে এখানে স্মুথলি রান করার পরে যায় তারা স্যাটেলমেন্টে সুযোগ পায় তো এই ধরনের ক্ষেত্রগুলোতে এই যে এখন যে মানে কন্ট্রাক্টটা হলো বা এগ্রিমেন্টটা হলো সে এগ্রিমেন্টের আলোকে তারাও কি ঝুঁকির মুখে পড়ছে না আপনার কি মনে হয় তারা তো অবশ্যই ঝুঁকির মুখে পড়ছে কিন্তু প্রবলেমটা হচ্ছে দেখেন জি টু জি যে কন্ট্রাক্ট গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে কন্ট্রাক্ট হয় এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল এবং নর্মের ভিত্তিতে কোনো দেশ কিন্তু এই কথা বলতে পারে না যে আমার দেশের লোক অবৈধভাবে থাকলে আমি নেব না তাহলে আপনি মরাললি লিগালি এটা তো সব সময় ছিল কিন্তু তাইলে নতুন করে এই টু ফোর চেকিং আপনি যেটা বলছেন এখানে একটা ঝুঁকিও তো রয়েছে বাংলাদেশের জন্য সেটা হচ্ছে যে তাদের যে আমাদের একটা রোহিঙ্গা ইস্যু আছে না রোহিঙ্গা না আমি যেটা বলতে আমি শেষ করি রোহিঙ্গা যারা আছে তারাও তো বাংলাদেশী পাসপোর্ট ইউজ করে আসে বা অন্যান্য আরও অনেকে হয়তো অন্যান্য দেশের তারাও এরকম করতে পারে এরকম সব দেশে করে থাকে তো তাদেরকে চেক যদি তারা বাংলাদেশে পাসপোর্ট নিয়ে ঢুকে তাহলে তো এটা আমাদের দেশের জন্য আর হুমকি না হচ্ছে কি না না এখানে বাংলাদেশকে একবারে সুযোগহীন করা হয় নাই হচ্ছে যে তাদের ফিঙ্গারপ্রিন্ট নিতে পারবে এখন ফিঙ্গারপ্রিন্ট নিলে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যে ঢুকছে তার ফিঙ্গারপ্রিন্ট হলে তো আপনি ধরা পড়তেছে সে বাংলাদেশি কিনা নাগরিক কিনা তার ফিঙ্গারপ্রিন্ট তো সরবরাহ করতে পারতেছে কারা হোম অফিসেও তাদেরকে সরবরাহ করতে পারতেছে ফিঙ্গারপ্রিন্ট তো ডিফারেন্ট হয় না ফিঙ্গারপ্রিন্ট তো ম্যাচ হয় তা এখন আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হওয়ার পরে আপনি তো বলতে পারেন না যে এটা আপনার নাগরিক আপনার তাকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাকে বাংলাদেশের নাগরিকত্বের সনদ হিসেবে তাকে একটা পাসপোর্ট দিয়েছেন এখন সে যখন অবৈধ হয়ে গেছে আপনি আবার যাই হোক এটা দীর্ঘ আলোচনার বিষয় এবং আমার মনে হয় এটা রাজনৈতিক

দেশের পার্বত্যেরও একটা বিষয় আছে যে আপনার দেশের মানুষ যদি অবৈধভাবে মিথ্যা সুযোগ সুবিধা যদি অন্য দেশে নিতে চায় রাষ্ট্রও আন্ডারমাইন্ড হয় তখন রাষ্ট্রকেও তো ইনিশিয়েটিভ নিতে হয় যেমন ইন্টারন্যাশনালি ব্রিটেনের সাথে আমেরিকার সাথে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের মিলিয়ন মিলিয়ন পাউন্ডের বিজনেস হয় এখন ওই জিনিসগুলাকে যখন আপনার যখন টেবিলে আসে অনেক কিছু নিয়ে আলোচনা হয় তখন সেখানে একটা নেগোসিয়েশন হয় কম্প্রোমাইজ হয় রাষ্ট্রত্ব আচ্ছা যা হোক আমরা ওই দিকে না যাই তবে এইখানে বাংলাদেশের সাথে যেটা হইছে এটা চাই তো সবচেয়ে বড় কথা হলো এখন যারা অ্যাসাইলাম সিকার তারা যদি ফেল হয়ে যায় তাদের যদি অ্যাসাইলাম যদি রিফিউজ হয়ে যায় তাহলে কিন্তু তারা সিরিয়াসলি একটা ট্রাবলে আছে অর্থাৎ তাদেরকে হয় নিজে থেকে ফিরে যেতে হবে নাইলে তাদেরকে যখনই তাদেরকে এনকাউন্টার করতে পারবে তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করবে সুতরাং নিজে থেকে টিকিট দেওয়া গেলে তার ব্যান্ড হওয়ার সম্ভাবনা কম থাকে এবং অন্য দেশে যাওয়ার সুযোগটাও তার থাকে কিন্তু গভর্নমেন্ট যখন তাকে এনকাউন্টার করি টিকিট দিয়ে দেশে ফেরত পাঠায় এখন তখন এখানে কিন্তু মানে ধরেন যদি এই চুক্তিটা হয়ে যায় তাহলে বাস্তবায়ন যদি হয় এই হয়ে যদি হয়ে যায় আমরা যদিও এটা ডকুমেন্টেশনে কি আপনি দেখেছেন কোথাও কি কি যুক্তিতে ছিল না ওটা তো আর ওইভাবে তো আমরা দেখিনি। বাট এটা কিভাবে জানলেন যে এই যেটা বললেন যে কতটুক এই পর্যন্ত সাংবাদিকরা এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে যতটুকু প্রকাশিত হয়েছে। চিঠি থেকে আমাদের নলেজ আমরা তো আর নিজেরা পার্টি ছিলাম না। জি জি কন্টাক্ট করার সময়। আচ্ছা যা হোক আমরা তার মানে আপনি যেটা বলছেন যারা ফেইল্ড এস এল শিকার আমি যদি এখানে একটু আপনাকে জিজ্ঞাসা করি ফেইল্ড এস এল শিকার বলতে আপনি কি বোঝাচ্ছেন কারা এখানে ইনক্লুড যারা এস এল ক্লেম করেছে যে কোনো ইস্যুতে কেউ বিভিন্নভাবে কেউ এল বিভিন্ন ইস্যুতে কেউ পলিটিক্যাল কেউ আরও যে যেভাবে করুক এসাইলাম রুটটা যারা ইউজ করেছে ইউজ করার পরে তারা রিফিউজ হয়েছে রিফিউজ হওয়ার পরে আপিল হয়েছে আপিলও তাদেরকে রিফিউজ করছে কোর্ট থেকে তারা প্রমাণ করতে পারে নাই তাহলে এখন তো তার আর কোনো সেকেন্ড উইংস নাই তাহলে এই রকম অবস্থায় সে যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন করে লেজিটিমেটলি এখানে থাকার চেষ্টা না করে থাকে তাহলে তাকে যখনই এনকাউন্টার করবে তখনই তাকে ফেরত পাঠাবে এখন অন্য অন্য অ্যাপ্লিকেশনের সুযোগ সে যদি ফ্রেশ ক্লেম তো করতে পারে সেখানে ফ্রেশ ক্লেমটা জুডিশিয়াল মানে ফ্রেশ ক্লেমটা হচ্ছে অ্যাসাইলামের পার্ট হ্যাঁ তো ফ্রেশ ক্লেম পর্যন্ত ফ্রেশ ক্লেমে তো কোনো লিমিটেশন দেওয়া হয় যে আপনি একবার সে করতে পারবেন না এখন ফ্রেশ ক্লেইম ফ্রেশ ক্লেম তো মানুষ একশো করতে পারে তো সেই ক্ষেত্রে এটা এই একশো করার বিষয়টা এখন আর ওইভাবে গভর্নমেন্ট দেখতেছে না ফ্রেশ ক্লেইম থাকা অবস্থায় কাউকে দেশে পাঠাইতে কোনো সমস্যা নেই কারণ সাবস্টেনশিয়াল ক্লেম যখন ফেল হয় কোর্ট যখন ফেল হয় ফেল হয় কেউ তখন তার ফ্রেশ ক্লেম থাকলে তাকে দেশে পাঠাইতে কোনো রকমের বার্ন নেই আচ্ছা

ইমিগ্রেশনে এমন কোন ক্যাটাগরি আছে যে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি যে আনসাকসেসফুল হচ্ছে সেলাম এখন এটা এমন কি না আমাদের गवर्नमेंट আবার না 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 गवर्नमेंट দলের যেহেতু এটা সরকারের একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে ওই সেন্সে পলিটিক্যাল সেন্সে কি আবার এটাকে না এটা সাথে এটা করছে কি না गवर्नमेंटের কোনো ইস্যু নাই এখানে गवर्नमेंटের ইস্যু হচ্ছে যে আমাদের দেশের মানুষ বাংলাদেশ সবার কাউটেড একটা দেশ এই দেশে ফ্যাসিলিটি সমস্যা আছে এই দেশে জব ক্রাইসিস আছে সুতরাং ছেলেবেলারা বিদেশে যাচ্ছে গভর্নমেন্ট এটাকে সবসময় ফ্যাসিলিটি গভর্নমেন্ট কারণ गवर्नमेंट রেমিটেন্স পাচ্ছে गवर्नमेंटের কোনো সমস্যা নাই গভর্নমেন্টের এখানে পলটিক্স এটাতে কিছু আসে যায় না কিন্তু মূল কথাটা হচ্ছে আপনি দেখেন যে একশোর মধ্যে যদি পাঁচ পার্সেন্ট সফল হয় আর পঁচানব্বই পার্সেন্ট ব্যর্থ হয় তাহলে এই সিস্টেমটাতে কি পরিমাণ অ্যাবউজড এটা আপনি দেখেন নট অনলি নাও এটা ওভার দ্য ইয়ার্সে তাই হচ্ছে কিন্তু এখন গভর্নমেন্ট যেটা এই দেশের গভর্নমেন্ট যেটা চিন্তা করছে আসলে গভর্নমেন্টকে যে জায়গায় ব্যর্থ গভর্নমেন্ট সে জায়গায় হচ্ছে যে লিগালি যে ইমিগ্রেন্টরা আসে সেখানে স্ক্রুটিনিটা যদি প্রপারলি করা যেত তাহলে এরা এখানে এসে আর অ্যাসাইলাম সিক করতো না আপনার একটা জিনিস খেয়াল করেন যেই সব ছেলেমেয়েরা এই দেশে পড়াশোনা করতে আসে তাদের যে মানদণ্ড তাদের যে যাচাই বাছাই ইউনিভার্সিটিগুলার যে স্ক্রুটিনি এগুলো খুবই দুর্বল এবং তাদের মনিটরি ফান্ড যেভাবে দেখাইতে হচ্ছে একটা মানুষকে তার যে রেজাল্ট তার যে ইউনিভার্সিটি ডিগ্রি এগুলোকে যেভাবে মনিটর করে যেমন একটা ছেলে সাত বছর আগে স্টুডেন্ট হিসেবে পড়াশোনা বন্ধ করে দিছে এখন সে বাহারাইন কুয়েত কাতার হইতে মিডিল ইস্ট হইতে পৃথিবীর বিভিন্ন দেশ ট্রাই করে তার কাছে কিছু টাকা হচ্ছে সেই ইউকের একটা ভিসা দিয়ে নতুন করে স্টুডেন্ট হিসেবে চলে আসছে তার কিন্তু এখন পড়াশোনা করার সেই স্টেমিনাও নাই

মেজরিটি তো তারা যারা স্টুডেন্ট যে সব দেশ থেকে কিন্তু নট অনলি বাংলাদেশ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আসছে সব ইমিগ্রেন্টের মধ্যে যারা স্টুডেন্ট হিসেবে আসছে মেজরিটি পড়ালেখা কমপ্লিট করে নাই হ্যাঁ তাহলে এই বিষয়টা তো শুধু বাংলাদেশে আর থাকছে না না এটা তো আমরা তো বাংলাদেশ নিয়ে তো কথা বলছি তার মানে কি তাদের সিস্টেম তারা যে টিয়ার ফোর স্টুডেন্ট যে ভিসা ক্যাটাগরিটা ছিল এটাতে ফ্লো ছিল এই ফ্লোটা তারা এটা ওভারকাম কর এখন হয়তো চেষ্টা করছে তারা এখন হয়তো ইন্টারভিউ নিচ্ছে যে বর্তমানে যে স্টুডেন্ট ভিসা রিফিউজালের হার অনেক বেশি কারণ হচ্ছে তারা এখন ইন্টেনশনটা চেক করছে যে যারা আসছে তারা আসলে জেনুইন স্টুডেন্ট কিনা যেটা তারা দুই বছর কিন্তু করেনি তো যার ফলে এগুলো আসছে এখন যারা জেনুইন স্টুডেন্ট না আদতেই জেনুইন না তারা তো তাদের তো মেজরিটি কিন্তু আপনার এই

মানে টার্মস টার্মস অফ কন্ডিশন আচ্ছা তো ওইটা আপনার বেসিক্যালি আপনি এখানে ডিসক্রিশনারি লিভ আপনি পেয়েছিলেন করেছিলেন প্রাইভেট লাইফ জি আর বছর আপনি আপনার এই সমস্যাটা সৃষ্টি হয়েছে কখন পাওয়ার পরে জি 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 তখন আপনি এক্সটেনশন অ্যাপ্লাই করেছিলেন নাকি না 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 আমি এটাও দশ মাস হয়ে আমি পাইছি যে আমার এই প্রাইভেট লাইফে বিশ বছর রাইতে আর কি যে তো আপনি এখন কি করতে চাচ্ছেন আপনার প্রশ্নটা কি এখন প্রশ্নটা হইল কি আর ওরা যে আমার যে অরিজিনাল নাম ডেট অফ বার্থ এটা তো দেয় নাই এর জন্য আমরা ওদের কাছে লেখছি লেখে অনেক বার লেখালেখি করার পরে আমার ছেলেটা লেখছেন আর কোনো রেজাল্ট দেন নাই বাদে আমরা প্রিয়াকশন প্রটোকল তার ভরছি করার পরে তারা উত্তর দিয়েছে যে ও টি ও সি ও ডিপার্টমেন্টে এই করার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য যে আর কোনো কোয়েরি আছে আপনার আমার কোয়েরি হচ্ছে উনি যে নামে উনি কি দুইটা নাম ইউজ করে আপনি কি দুইটা নাম ইউজ করেছিলেন জি আমি তো প্রথমে একটা নাম ইউজ করে আসছিলাম এটা বলছি ওদেরকে হাতারা রেকগনাইজ না এখন এখন এখানে সিস্টেম হচ্ছে কি আপনি যখন এই দেশে ইন করেন তখন কিন্তু আপনি কোনো একটা সময়ে যে নামে ফিঙ্গারপ্রিন্ট দেন আপনি যখনই ফিঙ্গারপ্রিন্ট দেন তখনই ওই নামটা আসে তো ওই নামটা আসলে এখন আপনাকে যেটা আমরা আমি অ্যাডভাইস করব সেটা হচ্ছে আপনি আগে ব্রিটিশ হয়ে যান ব্রিটিশ হওয়ার পরে তারপরে আপনি ওদের কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন রিসেন্টলি আমি এরকম একটা করেছি যে এক ভদ্রলোক যে জন্ম তারিখ তার হচ্ছে উনিশশো সালে কিন্তু ওখানে কাগজপত্রে ডেট ঠিক আছে কিন্তু ওরা উনিশশো সাল দিয়ে দিছে তো উনি তিনটা ব্রিটিশ পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে অলরেডি দুইটা থার্ড ব্রিটিশ পাসপোর্টের সময় দেখা গেল বাংলাদেশে যে তার পিতা মাতার যে প্রপার্টি ওই ডেটের বেশ কম হলে তার জন্ম তারিখটা পড়ে যায় তার বাবার মৃত্যুর পরে আচ্ছা তাইলে যেটা হচ্ছে এখন বাবার প্রপার্টিতে সে উত্তরাধিকার পাচ্ছে না তখন তার হিউজ প্রপার্টির জন্য তখন আমরা হোম অফিসের সাথে যোগাযোগ করলাম যে দেখো তার এই বার্থ সার্টিফিকেটে পাসপোর্টে এই ডেট অফ বার্থটা বদলাইতে হবে তখন হোম অফিস বললো যে আমাদেরকে এমন কোনো একটা ক্রেডিবল এভিডেন্স দাও তোমার যে আসলে ডেট অফ বার্থ ওটা তখন সে ওই উনিশশো চল্লিশ পঞ্চাশের দশকে যখন ম্যাট্রিক পাস করছিল সেই ম্যাট্রিক পাশের সার্টিফিকেটটা অরিজিনাল সার্টিফিকেটটা আমরা ওখানে পাঠাইছি পাঠাইয়া তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে দেখো এই হলো তার ম্যাট্রিক পাশের সার্টিফিকেট এই সার্টিফিকেট কিন্তু সেই দেশে আসার সময় ব্যবহার করছিল তার মানে হচ্ছে কোনো একটা পর্যায়ে যাইয়া এটা ব্যাস কম হয়ে গেছে তোমরা এটাকে রেক্টিফাই করো তখন কিন্তু ওরা রেক্টিফাই করে তার নতুন পাসপোর্ট ইস্যু করেছে ইস্যু করেছে তো এটা হতে পারে কিন্তু যখন পাসপোর্ট হয় না যখন আপনি ভিসা অবস্থায় থাকেন তখন যদি আপনি সত্যিকার অর্থে অ্যাপ্লিকেশন পর্বে এটা দিয়ে থাকেন তাদেরকে যদি আপনি কনফার্ম করেন এখানে দুইটা ইস্যু একটা ইস্যু হলো আপনার প্রডোল্যান্ট বিহেভিয়ার এটাও কিন্তু একটা ইস্যু আরেকটা ইস্যু হলো তারা যদি ভুল করে থাকে তাহলে কিন্তু তারা দিতে বাধ্য এবং তারা দিবে কিন্তু তারা ভুল না করে যদি আপনি প্রডোল্যান্টলি যদি কোনো ফ্যাসিলিটি অপটেইন করার জন্য আপনার এক নাম এবং ডেট অফ বার্থ অন্যভাবে ইউজ করেন সেই ক্ষেত্রে তারা এটা দিতে বাধ্য আবার ডিসেপশনের ক্যারেক্টারে ফলাই দিয়ে সামনে আবার সমস্যা হতে পারে ডিসেপশনের ক্যারেক্টারে দিতে পারে ভবিষ্যতে এটা নিয়ে আপনার সমস্যা হতে পারে দুইটা ইস্যু তো উনাকে যেটা বলা হলো যে উনি টিওসি এইটাতে अप्लाई করার জন্য এই প্রসেসটা কি আপনি একটু বলবেন যে প্রসেসটা ওই প্রসেসটা হচ্ছে কি জি কাউকে যারা বিসা দেয় বিসা দেওয়ার সময় তো টার্মস এন্ড কন্ডিশন বা এটা কন্ডিশন থাকে এবং তার এই ডাটাগুলা থাকে তো যারা ডাটাগুলো প্রসেস করছে যদি তাদের ভুল হয়ে থাকে ওই ডিপার্টমেন্টে করার পরে তারা কিন্তু এটা অ্যাসেস করবে যে ভুলটা উনার নাকি তাদের যদি এটা ফান্ডামেন্টাল ভুল হয় যদি ইন্টেনশনালি উনি করে থাকে তাহলে ওরা নাও দিতে পারে কিন্তু যদি এটা এমন হয় যে তারা প্রসেস উনি ঠিকই বলছে কিন্তু প্রসেস করার সময় তারা মিস্টেক করছে ভুল করছে তাইলে ওরা এটা চেঞ্জ করে দেবে আশা করি বুঝতে পারছেন আর এই জিনিসটা আসলে খুব কমপ্লেক্স একটা এরিয়া এটা নিয়ে আসলে ক্লিয়ার কিছু ক্লিয়ার আসলে গাইডেন্স দেওয়া নাই হ্যাঁ ঠিক আছে আমার মনে হয় ওনার জন্য অ্যাডভাইস হলো উনি একজন আইনজীবীর পরামর্শে যেভাবে চলছেন উনি ওইটাই করা উচিত জি মঞ্জু ভাই আরেকটা বিষয় আমরা পরবর্তী ইস্যুতে চলে যাই আমার মনে হয় আপনি ফেল এস নিয়ে যথেষ্ট বলেছেন এবং রোয়ান্ডা বিলটাও আপনি কভার করেছেন আমরা সেলফ স্পন্সরশিপের বিষয়টা একটু আহ আলোচনা করব তার আগে একটা কল নিয়ে আসছি আমি আপনার কাছে প্রিয় কলার আর আপনার নাম বলে প্রশ্ন করুন সালাইকুম হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম বলে প্রশ্ন করুন যে আমার নাম নাসিম আহমেদ তো আমার আমি কি আর আমি চাইছিলাম এই দিশ আজকে দেন অথবা ইয়ে করেন করেন দুঃখিত দুঃখিত কলটা ড্রপ করেছে আসলে আমরা আলোচনা আরও বিস্তারিত যাওয়ার আগে আমরা একটা ছোট্ট বিরতি নেব সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো বিরতির পর আবার ফিরে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান লয়েন্ড অর্ডারে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে বিরতির আগে আমরা আলোচনা করছিলাম সেলফ স্পন্সরশিপ ভিসা নিয়ে সেলফ স্পন্সরশিপ ভিসা নিয়ে আজকে আমাদের সম্মানিত আলোচনা অতিথি আলোচনা করবেন মঞ্জু ভাই আপনি যেটা বলছিলেন যে সেলফ স্পন্সরশিপের যে রিকোয়ারমেন্টটা এটা কারা কারা এটা করতে পারবে এটা যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন প্লিজ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরকে যারা আমাদের টিভি সেটের সামনে বসে আমাদের প্রোগ্রাম দেখছেন অথবা অনলাইনে ফেসবুকে ইউটিউবে আসলে সেলফ স্পন্সরশিপ বিষয়টা এই প্রশ্নটা যখন আসে এটার সাথে অনেকগুলো প্রশ্ন জড়িত প্রথমত কারা কারা ধরেন কেউ স্টার্টআপ বিষয়ে আছে কেউ স্কিল ওয়ার্ক বিষয় আছে কেউ গ্লোবাল ট্যালেন্ট বিষয় আছে তারা যদি আগে মানে আগে প্রথমত তাদেরকে কোনো একটা কোম্পানির ডাইরেক্টর হতে হবে এবং আপনি খেয়াল করে দেখেন কোনো একজন মানুষ যদি এই দেশে স্কিল ওয়ার্কার বিষয় আছে ফর এক্সাম্পল তাহলে ওনার সত্যটা কি উনি স্কিল ওয়ার্কার বিষয়ে থাকা অবস্থায় যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানিতে কিন্তু তিনি ফুল টাইম কাজ করেন এবং তিনি এর বাইরে একটা কোম্পানি রেজিস্টার করে সেই কোম্পানিতে কাজ করতে পারবেন কত ঘন্টা বিশ ঘন্টা এর বেশি কিন্তু পারবেন না কিন্তু এই বিশ ঘন্টা যে কাজ করবে এটা কি উনি কি স্কিল ওয়ার্কারও কি সেই ডাইরেক্টর হতে পারবে হ্যাঁ ডাইরেক্টর হতে পারবে এবং তিনি বিশ ঘন্টা কাজ করতে পারবেন ওই কোম্পানিতে মনে রাখবেন ওই কাজটাও হতে হবে কোন একটা সকি কোর্টের অধীনে যে ওই লেভেলের একটা কাজ হতে হবে যে কোনো একটা কোম্পানি খুললেন আপনি ওখানে দোকানদারি করেন এটা দিয়ে হবে না বুঝতে হবে জিনিসটা প্রথম কথাটা হচ্ছে একজন স্কিল ওয়ার্কার তার ওয়ার্ক যে কোম্পানিতে অ্যান্ডোজ অর্থাৎ যে কোম্পানিতে তিনি স্পন্সারশিপের মাধ্যমে কাজ করছেন সেই কোম্পানির কাজটা ওনাকে চালা যেতে হবে এর বাইরে উনি চাইলে একটা কোম্পানির ডাইরেক্টর হতে পারবেন এবং ওই কোম্পানিতে তিনি বিশ ঘন্টা কাজও করতে পারবেন তবে কাজটা হইতে হবে কি অ্যাসোসি কোর্টের আন্ডার এরপরে আসেন এখন যদি তিনি এই যে কোম্পানিটা এই কোম্পানিতে যদি তিনি কাজ করতে চান যে আমি এখন এই কোম্পানিতে স্পন্সারশিপটা ট্রান্সফার করা যায় আপনি একটা কোম্পানিতে এসছেন এই কোম্পানিতে আপনি স্পন্সারের অধীনে কাজ করছেন আপনি চাইলে সিমিলারলি অন্য একটা কোম্পানিতে আপনার স্কিল ওয়ার্কার ভিসাটা ট্রান্সফার করে নিতে পারেন ভিসাটা চেঞ্জ করে নিতে পারেন স্পন্সার চেঞ্জ করে নিতে পারেন নিতে গেলে যেটা করতে হবে স্পন্সারশিপ এই যে স্কিল ওয়ার্কারের যে শর্ত স্কিল ওয়ার্কার যিনি আসছেন উনিও তো একটা স্পন্সারশিপের বিসাতে এসছেন তো উনি যদি নিজের কোম্পানিতে একজনকে স্পন্সর করতে হয় নিজেকে করুক বা অন্যকে করুক তাহলে ক্রাইটেরিয়াটা কিন্তু সমান অর্থাৎ উনি আগে স্পন্সরশিপ লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে ওই স্পন্সরশিপ লাইসেন্সের জন্য যখনই অ্যাপ্লিকেশন করবে তখনই একজন লেভেল ওয়ান ইউজার লাগবে যিনি ইউনাইটেড নেশনস এর নাগরিক ইউনাইটেড কিংডম এর নাগরিক অথবা সেটেল পারসনmongodb আমি ওই বিষয়ে যাওয়ার আগে মানে আমি আপনাকে যদি আরেকটা বলি যে কারা কারা যেতে পারে সে জায়গায় আপনি একটা বলেছেন যে স্কিল ওয়ার্কাররা যেতে পারে এবং অন্য আর কারা যদি আমি যদি বলে যে পিএইচডব্লিউ তে যারা বর্তমানে আছে যারা টিয়ার টু তে নর্মালি যেতে পারে তারা সবাই এলিজিবল আচ্ছা এখানে কোনো এক্সক্লুশন নাই যারা টিয়ার টু তে যেতে পারে অর্থাৎ টিয়ার টু অর্থাৎ স্কিল ওয়ার্কার ভিসার যে সুইচিং যারা যারাই পারবে তারাই সেটা পারছে সেটাই পারছে তাহলে প্রথম কথা এটা গেল দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে লাইসেন্স নিতে হবে কোম্পানির জন্য লাইসেন্স নিতে গেলে কি করতে হবে আপনার একজন লেভেল ওয়ান ইউজার থাকতে হবে যে ইউজার হতে হবে হয় ব্রিটিশ না হলে সেটা তারপরে থাকার পরে আপনার জন্য একটা কস অ্যালোকেশন হবে জি লাইসেন্সের অ্যাপ্লিকেশন যখন করবে এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এখন কিন্তু স্যালারি হতে হবে 38700 এর নিচে হলে কিন্তু স্কিল ওয়ার্কার হচ্ছে না এখন যৌথভাবে আপনি যদি তিনজন ডাইরেক্টর থাকে চারজন ডাইরেক্টর থাকে আপনার কোম্পানির সাইজ অনুসারে আপনি কয়টা কসের জন্য অ্যালোকেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন একটা দুইটা তিনটা তো চল্লিশ হাজার যদি একজনের বেতন হয় দুইজনের বেতন কত হবে আশি হাজার তো একটা কোম্পানি তো হাওয়ায় বাসবে না কোম্পানির জন্য স্পেস লাগবে কোম্পানির আরও খরচ আছে তাইলে আপনাকে বুঝতে হবে যে দুইজনের জন্য যদি কেউ কস অ্যাপ্লিকেশন করে তাহলে দেখা গেল আশি হাজার হলো বেতন এটার সাথে যদি আরো বিশ হাজার যদি স্যালারি অ্যাড হয় তাহলে কত হবে একশো হাজার স্যালারি না সরি আদার্স তো একশো হাজার হলে এই কোম্পানিটা তো বিএটি ইন্ডি ক্লিক করতেছে বিআইটি ক্লিক বিএটি ক্লিক করলে ওখানে বিশ হাজার পাউন্ড আপনি বিএটি দিতে হবে না তার মানে বিষয়টা ইজি না আচ্ছা আমি সেটা বুঝলাম মঞ্জু ভাই যেহেতু তারা সুযোগ দিয়েছে সাম হাও হয়তো মানুষ ম্যানেজ করবে এটা আমরা আলোচনা পরে আসছি আমার একটা সম্পূরক কোশ্চেন হচ্ছে যদি সেলফ স্পন্সরশিপের মানে যে অপশনটা অপশনটা যেহেতু রয়েছে সেহেতু আমার প্রশ্ন যদি এন্ট্রি ক্লিয়ারেন্সে কেউ যদি করতে চায় অর্থাৎ বাংলাদেশ থেকে যদি কেউ সেলফ স্পন্সরশিপে আসতে চায় সেটা কি হবে কিনা হবে

আপনাকে যদি এন্ডোজ করে যে আপনি এতটা লাইসেন্স পেতে পারেন তাহলে আপনি তো আসতে পারবেন কোনো অসুবিধা নেই তো আমি তো এখানে কোনো মানে ওটা স্পেসিফিক্যালি কাউকে এক্সক্লুড করা হয়নি নাই জি অর্থাৎ এন্ট্রি ক্লিয়ারেন্স আসতে পারবে কেউ যদি চায় মানে সে স্পন্সর হিসেবে কিন্তু আপনি ব্যাপারটা বোঝেন লাইসেন্সিং এর যে প্রসেসটা লাইসেন্সিং এর প্রসেসটাতেই তো উনি ওনার ওখানে যিনি লেভেল ওয়ান ইউজার তিনি কি ওখানে কাজ করেন না কোম্পানিতে উনি ধরেন কাজ করলো হ্যাঁ এখন নট নেসারিলি যে কোম্পানিটা নতুন হইতে হবে কোন পুরাতন একটা কোম্পানিও তো সে অন করতে পারে সেটার হয়তো সেটা টার্ন হয়তো অনেক হাই না যদি সেরকম থাকে তাদের তো কোনো বাধা থাকছে না হয়তো নতুন কোম্পানির ক্ষেত্রে আপনি যে চ্যালেঞ্জটা সেটা বলতে চাচ্ছেন একটা নতুন কোম্পানির ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হতে পারে তারা যেহেতু টার্নওভারের একটা ফ্যাক্টর আছে যদি দুইজনের স্যালারি যদি হিসাব করা হয় তাহলে আশি হাজার তারা যদি এরকম রিপোর্টেড একটা কোম্পানি তারা অন করে বা আগে যেটা পারতো না ইনভেস্টার হিসেবে আসা ছাড়া অপশন ছিল সেটা কি সম্ভব কি না আপনি যে কথাটা বুঝতে পারেন কথাটা রেলিভেন্সি খুব কম কেন কম আমি আপনাকে বলি

এটা ইমপ্লিমেন্টেশন আপনি যেটা বলছেন হয়তো ডিফিকাল্ট হবে করার কোনো অপশন আছে কিনা আছে এটা ওখানে আপনি যদি ওভারসিজ থাকেন এই দেশে কোম্পানির ডাইরেক্টর হতে গেলে আপনাকে কিন্তু ব্রিটিশ নাগরিক হওয়ার কোনো শর্ত নেই আপনি অন্য দেশের নাগরিক হয়েও কিন্তু এই দেশে একটা কোম্পানি খুলতে পারবেন এই দেশের ল আপনাকে মেনটেন করতে হবে কিন্তু ওই যে স্পন্সারশিপ লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে করবে তখন তখনই আপনার এখানে একজন লোকাল লোক লাগবে এবং আপনি তার স্যালারি আপনার স্যালারি সব মিলাইয়া কোম্পানির বায়াবিলিটি দেখাইয়ে তো আপনি স্পন্সারশিপ লাইসেন্স সেটাতে যদি উনি যদি উত্তীর্ণ হতে পারে তাহলে কেউ না করবে না তবে এটা সহজ না আচ্ছা মঞ্জু ভাই আমি একটাতে আসি আমরা মানে আরেকটা জিনিস যেটা ধরেন একটা কোয়েশ্চেন আমরা পেয়েছি সেটা হচ্ছে দুইজন পার্টনার দুইজনে প্রিকারিয়াস মানে ইমিগ্রেশন স্ট্যাটাস ইন কান্ট্রিতে তারা যদি পার্টনার হয় তারা এই কোম্পানি সেলফ দুজনে কি তারা স্পন্সরড হতে পারে কিনা হতে পারবে কোন সমস্যা আপনাদের দেখা আপনাকে দেখেন আপনি তো কোম্পানিটা ফর্ম করেন কোম্পানির জন্য স্পন্সরশিপের লাইসেন্স অ্যাপ্লিকেশন করেন এখন স্পন্সরশিপ লাইসেন্স আপনাকে কয়টা কজ দিবে সেটা তো কোম্পানির বায়োমেটিক বিচার করে হোম অফিস দিবে হোম অফিস যদি আপনাকে 10টা দেয় আপনারা 10 জন পার্টনারে 10 জন হন না অসুবিধা কি হ্যাঁ তো নিষেধ করে নাই যে তিনজন হইতে পারবে না কোনো রেস্ট্রিকশন নেই আপনার কথা হচ্ছে আপনি যখন এটা কোম্পানি ফর্ম করেন আপনারা যদি দুইজন থাকেন তাহলে দুইজনের বেতন 80000 কোম্পানির আর বেতন 20000 তাহলে টাকাটার হিসাবটা তো করতে হবে এই routes যারা আসে যারা চেষ্টা করে তাদের মূল কাহিনীটা কি নিজেকে ফ্যাসিলিটেট করা তো নিজেকে ফ্যাসিলিটেট করা এখানে মনিটরি ইস্যু এটা বেসিক্যালি যারা এক্সপেরিয়েন্স बिजनेসম্যান আগে থেকে যারা মানে এক্সপেরিয়েন্সড বা স্কিলফুল তাদের জন্য এটা যতটা ইজি যারা আনস্কিলফুল যারা থিংক করছে বেসিক্যালি মেন্টালি থিংক করে যারা জানে কোনো গতি তারাই আসলে থিং করে যার ফলে এটা একটু ডিফিকাল্ট হতে তাদের জন্য হতে পারে বাট তারা কিন্তু সরকার বা এই দেশের গভর্নমেন্ট সেই সুযোগটা দিয়েছে যারা এক্সপেরিয়েন্স বিজনেসম্যান তাদের জন্য তারা হয়তো স্কিলফুল যারা তারা হয়তো এখানে সুইচ করাটা ইজি হবে একটা কোম্পানি সে যদি ওন করে ফেলে তাহলে সে তো সেলফ স্পন্সর করে আসলে এই দেশের আসলে পার্থক্য বলা হচ্ছে কি কারণে আগে কেন ছিল না আগে ছিল না বলতে কি আগে ওটা ওইভাবে ডিক্লেয়ারড ছিল না আগে তাদেরকে কোম্পানি খুলতে পারবে কিনা এই জায়গাটা গ্রে এরিয়ে ছিল বলি এখন না আরো 5 বছর আগেও যারা পোস্ট ওয়ার্কে ছিল তারা কোম্পানি খুলে কিন্তু অনেকে নিজের কোম্পানিতে কিন্তু স্পন্সরশিপ নিয়েছে

নেই সেই জন্য আপনি কোম্পানির ডাইরেক্টর হলে আপনি নিতে পারবেন না এমন তো কোনো কথা নেই এখন এটাকে আরো খোলাসা করে দিয়েছে তার মানে হচ্ছে স্কিল ওয়ার্কার অন্য জায়গা থেকে একটা কোম্পানি থেকে আপনি কস নিয়ে যেভাবে আসেন ঠিক এখানেও কিন্তু সেম একই রুল কোনো বেশ নাই শুধু একটা বেশ কি আপনি নিজে ওই কোম্পানিতে ডাইরেক্টর জি একটা শেয়ারহোল্ডার অথবা

এই সেটেলমেন্ট ইস্যুটাকে কনফার্ম করার জন্য সব নানান কারো জন্য এটা ইজি না আপনাকে বলে আটত্রিশ হাজার সাতশো বেতন মানে হচ্ছে চল্লিশ হাজার পাউন্ড দেড় হাজার কম মানে দেড় হাজার না এক হাজার কম তো এটা তো আপনার আটত্রিশ হাজার সাতশো না এক হাজার তো এদিক সেদিক হবে এই চল্লিশ হাজার রেঞ্জে যদি একটা মানুষ যদি চাকরি করে এমপ্লয়ার ট্যাক্স এবং এমপ্লয়ি ট্যাক্স এবং এন এই তিনটা মিলাইয়া প্রায় ষোলো থেকে সতেরো হাজার পাউন্ড বছরে এখন এই ষোলো থেকে সতেরো হাজার পাউন্ড এক বছরে হলে পাঁচ বছরে সেটেলমেন্ট হইতে পাঁচশো আশি হাজার পাউন্ড এখন সে জেনুয়েনলি সে মানে মেক করতে পারে বেশি সেটা হলো কথা দেশেরও লাভ এই দেশের সরকারেরও লাভ এইরকম জায়গায় এটা সাস্টেইনেবল কিনা পাঁচ বছরের জন্য চান সেটা বলতে পারেন যে এটা সাস্টেইনেবল কিনা আসলে আমরা এটা কতটুকু বাস্তবান করা সম্ভব সেটা হলো সেটা দেখার বিষয় আমরা হয়তো ভবিষ্যতে দেখতে পাবো হ্যাঁ অর্থ যারা মনে করেন চার বছর থেকে গেছে আর দুই বছর এক বছর বাকি আছে তাদের জন্য ইজি হতে পারে কিন্তু যারা এক বছর গেছে দেড় বছর গেছে পাঁচ বছর বহুদূর এদের জন্য কঠিন আচ্ছা মঞ্জু ভাই প্রাসঙ্গিকভাবে আমি আরেকটা ইস্যু নিয়ে যদি আপনাকে জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যেহেতু সেলফ স্পন্সারশিপ এবং স্পন্সারশিপের এটা আসলে খুব বেশি ডিফারেন্স নেই আপনার দু একটা ক্রাইটেরিয়া ছাড়া আমরা তাহলে স্কিল ওয়ার্কার যে অপশন রয়েছে সেখানে বর্তমানে যে কেয়ার ওয়ার্কার বিষয়ে যারা আছে তারা যদি সুইচ করতে যায় এই যারা ডিপেন্ডেন্ট নিয়ে এসছে তারা যদি আবার কেয়ার ওয়ার্কারে অন্য আরেকটা কোম্পানিতে সুইচ করে সেই ক্ষেত্রে তাদের ডিপেন্ডেন্টের ভবিষ্যৎটা কি এটা যদি একটু ক্লিয়ার করেন আপনাকে বলি রুল টা বাদ দিয়েছে ডিপেন্ডেন্ট রুলটা টা যদি বাদ দিয়েছে যারা ডিপেন্ডেন্ট অলরেডি চলে আসছে তাদের তো ডিপেন্ডেন্ট আছে ওয়ার্ক পারমিটে আপনি খেয়াল করি দেখেন একমাত্র কেয়ার ওয়ার্কার ছাড়া অন্য কোনো ওয়ার্ক পারমিটে কোন সুইচ এই জন্য আমার কোয়েশ্চেন আপনাকে ছিল যে যদি আবারও তারা কেয়ার ওয়ার্কারে যায় যে কোম্পানি তে আসছে সাম এখানে অ্যাডজাস্ট হচ্ছে না সে সুইচ করছে আবার কেয়ার ওয়ার্ক হবে থাকবে যারা অলরেডি চলে আসছে তাদেরটা থাকবে এখানে আমার দুইটা কোয়েশ্চেন এক হচ্ছে সে সুইচ করতে হচ্ছে কিনা তারও ডিপেন্ডেন্টকে সুইচ করাতে হচ্ছে কিনা আমরা যেটা জানতাম যে ডিপেন্ডেন্ট যদি ভিসা থেকে থাকে তাহলে ডিপেন্ডেন্টের জন্য अप्लाई করা দরকার হয় না দরকার এখনো নাই এটা আপনি আমার সাথে একমত হ্যাঁ একমত আচ্ছা আরেকটা হচ্ছে যে যদি কেউ যদি এরকম ডিপেন্ডেন্ট না থাকে বা ডিপেন্ডেন্ট ছিল সামহাউ তারা সুইচ করতে চায় ওয়াইফকে সেটা কি সম্ভব কিনা কেয়ার ওয়ার্কার চায়

ওই যে সিক্স অফ এপ্রিলে যে ল হয়েছে এই ল এর আগে যারা হয়েছে তাদেরকে তো প্রিভিয়াস লতে বিচা দেওয়া হয়েছে তারা করতে পারতেছে কিন্তু যারা নতুন করে সুইচ করতেছে ডিপেন্ডেন্ট অ্যাড করতে যাচ্ছে তারা তো ওই ডেটের পরে পড়ে গেছে তারা কি করে পারবে ল তো তাদের জন্য সেপারেট না সুন্দর বলেছেন মঞ্জু ভাই আমি একটা কল নিয়ে নিচ্ছি কল আর আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার নাম আমি বাজারটা সাবন নাম্বারটা চাই কি আমার ছেলে একটু যোগাযোগ করবো তার লগে এখন অত ওয়ার্ক আছে আচ্ছা আপনাকে ওই স্টুডিও থেকে দিয়ে দেবো আপনি লাইনে থাকেন জি মঞ্জু ভাই যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে আমরা স্পন্সর সেলফ স্পন্সরের বিষয়টা আপনি অনেক সুন্দরভাবে বলেছেন আশা করি আমাদের যারা দেখছেন আজকে প্রোগ্রামরা তারা উপকৃত হবেন আমরা পরবর্তী ইস্যুতে চলে যাই সেটা হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট গ্লোবাল ট্যালেন্ট নিয়ে কিন্তু অনেক আলোচনার বিষয় রয়েছে অনেক কিছু সুযোগ সুবিধা নতুন নতুন অপশন আসছে আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল ট্যালেন্ট যারা আসছে তাদের থ্রি ইয়ার্সের সেটেলমেন্টের অপশনটা রয়েছে তো এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করেন গ্লোবাল ট্যালেন্টের মূল কথাটাই হচ্ছে এন্ডোরসমেন্ট লাগবে অর্থাৎ এই দেশে কতগুলা বডি আছে যেই বডি আপনাকে এন্ডোরসমেন্ট দিবে যে আপনাকে ওই লেভেলের কাজ আপনি করবেন এন্ডোরসমেন্ট প্রসেসটা কি এন্ডোরসমেন্টের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে

ইউনিভার্সিটিগুলোকে রেকগনাইজ করে সেগুলোতে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি পড়ে না তাহলে নিশ্চয়ই ওরা ওভারসিজে আগে থেকে ইউনিভার্সিটিতে ছিল ওই রকম ক্ষেত্রে এই দেশে কতগুলো বডি আছে যেগুলোকে বলে অ্যান্ডোজমেন্ট বডি ওই লেভেলের একটা স্যালারি আপনাকে ইনকাম করতে হবে আমার এই মুহূর্তে ঠিক অ্যাকুরেট ফিগারটা মনে নেই ওই লেভেলে আপনি এন্ডোজমেন্ট অথরিটিতে অ্যাপ্লিকেশন করবেন করার পরে যদি আপনাকে এন্ডোজমেন্ট দেয় এন্ডোজমেন্ট অ্যাপ্লিকেশন করলে হবে না আপনার কোনো বিজনেস আইডিয়া দিতে হবে এখানে না এন্ডোজমেন্ট অ্যাপ্লিকেশনের জন্য তো এদের ক্রাইটেরিয়া আছে মানে এখানে একটা বিজনেস আইডিয়া বিজনেস না তাহলে তারা আপনি মনে করেন ইউনিভার্সিটিতে টিচার হবেন আপনি ওই কোয়ালিটির আপনি ওই ইনকাম করতে পারবেন গ্লোবাল ট্যালেন্টের জন্য বিজনেস আইডিয়া দিতে হয় ক্রাইটেরিয়া না বিজনেস আইডিয়া দিতে হয় স্টার্টআপের জন্য কিন্তু এন্ডোজমেন্টের জন্য

ওদেরকে এন্ডোসমেন্ট এবং এন্ডোসমেন্ট শুধু দিলে হবে না তারা তিন বছর ওই লেভেলে কাজ করতে হবে গ্লোবাল ট্যালেন্ট হিসেবে তিন বছর কাজ করার পরে তারা সরাসরি ইনডিফিনিট লিভ টু রিমেনের অ্যাপ্লিকেশন করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তাদের যদি ছেলে মেয়ে বা ওয়াই স্ত্রী থাকে বা হাজব্যান্ড থাকে তাদের অবস্থাটা কী তারা কী তাদের জন্য হচ্ছে তিন বছরের রুট না তাদের জন্য হচ্ছে পাঁচ বছরের রুট অর্থাৎ গ্লোবাল ট্যালেন্ট হিসেবে যদি কোনো মানুষ তার স্ত্রী এবং সন্তান অথবা হাজব্যান্ড অথবা সন্তান নিয়ে যদি তিনি স্পাউস এবং সন্তান নিয়ে যদি তিনি তিন বছরের ভিসা পান তিন বছর এন্ডোজমেন্টের অধীনে তিনি কাজও করলেন তারপরে তিন বছর পরে যখন তিনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন সেটা হবে ইনডেফিনিট লিভ টু রিমেনের অ্যাপ্লিকেশন কিন্তু তার যে ডিপেন্ডেন্ট আছে তারা কিন্তু ইনডেফিনিট লিভ

ডিপেন্ডেন্ট হিসেবে আরো দুই বছর এক্সটেনশান করতে পারবে আগে তিন বছর ওই গ্লোবাল ট্যালেন্টের ইনডিফিনিট লিভ টু রিমেন হয়ে যাওয়ার পরে আরও দুই বছর মোট এই পাঁচ বছর গেলে তারাও এখানে স্যাটেল হতে পারবে তার মানেটা কি দাঁড়াচ্ছে যে গ্লোবাল ট্যালেন্ট বিষয়ে যিনি গ্লোবাল ট্যালেন্ট ওনার জন্য ক্রাইটেরিয়াটা হচ্ছে থ্রি ইয়ার্স কিন্তু ওনার ডিপেন্ডেন্ট প্লাস স্পাউস প্লাস আদার ডিপেন্ডেন্ট আন্ডার এই চিলড্রেন তাদেরকে কিন্তু পুরা পাঁচ বছর কমপ্লিট করার পরে কিন্তু সুন্দর বলেছেন মঞ্জু ভাই মঞ্জু ভাই আজকে অনেক দীর্ঘ আলোচনা আমরা অনেকগুলো ইস্যু আজকে কভার করেছি তার মধ্যে রুয়ান্ডা শিকার ফেইল এস এল এম দে ব্যাপারে সেলফ স্পন্সারশিপের ব্যাপারেও অনেক সুন্দর বলেছেন তারপরে গ্লোবাল ট্যালেন্টের বিষয়টাও চলে আসছে তো আমরা আজকে মোটামুটি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সব কাভার করেছি আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন